নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন স্বাদের রেসিপি তো দেখো এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো মুগ ডাল মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল আর তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাটা ছেড়ে দিলাম এবং ভালো করে ভেজে তুলে নেব আর মাছের মাথাটা আমি কড়াইয়ের মধ্যেই কিন্তু চার টুকরো করে ভেঙে নিলাম তো ভেঙে নেওয়ার পরে আরও একটু ভালো করে ভাজ ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম মুগ ডাল তো মুগ ডালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম জল তো জলটা দেওয়ার পরে দেখো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে একটু ঘেটে নিলাম তো দেখো ঘাটা হয়ে গেছে একেবারে এবারও একটু দিয়ে দিলাম জল তো জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি তো এবার দিয়ে দেব এখানে সর্ষের তেল আর ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর পেঁয়াজ কুচি তো এবার দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নিয়ে এখানে নুন হলুদ দিয়ে দেব। গ্রেভি টাইপের করে মশলাটা আমি রেডি করে নিচ্ছি তো দেখো এবার দিয়ে দিলাম ভেঙে রাখা মাছের মাথার টুকরোটা তো দেখো আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা তো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে আমি এবার দিয়ে দেব আগে থেকে রেডি করে রেখেছিলাম যে ডালটা সে ডালটা দিয়ে দিলাম এবার দেখো ফুটে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি তো দেখো একেবারে রেডি হয়ে গেছে তো দেখো মুড়ো ঘন্টা ডালটা পরিবেশন করার আগে আমি একটু এর সঙ্গে বেগুনি করে দেব তো দেখো একেবারে রেডি হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে ঢেলেও নিয়েছি তো এবার দেখো চলে যাব বেগুনি করতে তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম তো দেখো বেগুনিটা আমি ভেজে নেব তেলের মধ্য দিয়ে তো মুরগণ্ঠটা কিন্তু বেগুনের সঙ্গে খেলে খুব সুন্দর লাগে খেতে আমার তো খুবই মজা লাগে তো দেখো রেডি হয়ে গেছে বেগুনিটা তো তুলে নেবো এবার তো দেখো আজকে দুপুরে আমাদের ছিল কুমড়ো কুচি করে ভাজা মুড়ো ঘন্ট ডাল আর বেগুনি তো আমার এই স্বাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার